আজকের এই বোধ নিয়ে এটুকুই বলবো যে এইটা হাঁটি হাঁটি পাপা করে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, অনেক গুছিয়ে এগিয়ে যাচ্ছে। একটি জনকল্যাণমূলক সংগঠন খুব সুন্দরভাবে আসলে এগিয়ে কমই যায়। সে জায়গা থেকে আমি মনে করব এখানে যারা সাংবাদিক ভাইরা আছে এটা তাদেরই সংগঠন বোধ আমি যতটুকু জানি। শুরু থেকে আমি এটার প্ল্যানিংয়ে ছিলাম, আজকে তার পরিপূর্ণতা পেয়েছে, কারণ এত সুন্দর একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে গুলশানের একটা অভিজাত হোটেলে, এটার থেকে আর বড় প্রাপ্তি কিছু থাকে না। আমি অলওয়েজ তাদের সাথে আছি, থাকবো, কারণ এখানে যারা যারা এর সাথে যুক্ত আছেন তারা সকলেই আমার কাছের, অনেক প্রিয়, অনেক স্নেহের এবং অনেক ভালোবাসার। সো এইটুকুই বলবো, আরও এগিয়ে যাক বোধ। হ্যাঁ, 2022 শেষ হয়ে যাচ্ছে, সামনে 2023 আসছে। তো আমি বলবো সিনেমাকে নিয়েই, যে আমাদের সিনেমা সুন্দরভাবে একটা জায়গায় এসে গেছে। আমি একটি ওয়েভ ফিল্ম করছি, আশা করি সামনে আগামীতে আরও বেশ কিছু ওয়েভ আমি করবো, সেরকমই কথা হচ্ছে। আর সিনেমা তো আপনারা সবাই জানেন, লাল শাড়ি আমার নিজস্ব প্রোডাকশন থেকে একটি অনুদান চলচ্চিত্র। আমি যেন এটা পরিপূর্ণতা দিয়েছি যাতে আমি দর্শকদের পর্যন্ত সুন্দরভাবে একটা পরিপূর্ণতা দিতে পারি। একজন উপবিশ্বাসকে মানুষ যেভাবে ভালোবেসেছে সেই ভালোবাসার মর্যাদা দিয়ে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। হ্যাঁ, ও 2023-এ আমার বেশ কয়েকটা প্ল্যানিং আছে, যেমন আমি হয়তো বা কথা হয়ে গেছে, আমি ওইভাবে এখনও ফ্ল্যাশ আউট করতে চাচ্ছি না। ওয়েব ফিল্ম আছে, সিনেমা আছে, অ্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসার হচ্ছে।